নিখোঁজের একদিন পর রাজধানীর খিলগাঁও থেকে টেক্সটাইল গ্রুপের এক কর্মকর্তার লাশ উদ্ধার। মোবাইল চুরি সন্দেহে সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা। রাজধানীতে এটিএম বুথ থেকে সন্দেহজনকভাবে টাকা তোলার সময় এক চীনা নাগরিক আটক, ক্লোন কার্ড ব্যবহার হয়েছে বলে প্রাথমিক ধারণা। ক্ষমতার লোভে এবার ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে বিএনপি। জনগণের জন্য নয়, নিজেদের স্বার্থেই তারা রাজনীতি করে। যুক্তরাজ্যে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভায় প্রধানমন্ত্রী। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রী বললেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত রিপোর্টের পরই ব্যবস্থা। এবং এবারও পছন্দের কলেজে ভর্তি নিয়ে শঙ্কা এইচএসসি ভর্তির ছড়া। অনলাইনে ফর্ম পূরণে জটিলতার আশঙ্কা, নিশ্চিত করা হয়েছে সার্ভারের নিরাপত্তা, দাবি কর্তৃপক্ষের।